বিদ্যে বোঝায় বাবু মশাই, চোরি শখের বটে। মাঝিরে কন, বলতে পারিস সূর্য কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে হেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নিউতা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ কেন লাগে? বৃদ্ধ বলেন, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকাখানি ডুবল বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপো, দোরে ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি সুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে।